la 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 la. চারপাশে যে দেখো মানুষের লাশ, আধারে চুপি সারে করে ফিসফাস। চারপাশে যে দেখো মানুষের লাশ, আধারে চুপি সারে করে ফিসফাস। সঙ্গে সঙ্গে রাজচন্দ্রপুর গ্রামের শেষ প্রান্তে উদ্ধার হওয়া একটা রক্তাক্ত লাশ ওই গ্রামের স্বাভাবিক জনজীবনে তুমুল আলোড়ন তৈরি করে। কিন্তু কেন এই হত্যা? কে সেই মানুষটি? এসব প্রশ্নের উত্তর পাওয়ার আগে ঘটনার পরম্পরা বুঝতে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। আজকে কি টিউশন থেকে ছাড়তে দেরি করলো নাকি? আরে না না স্যার, টাইমেই ছেড়েছে। ওই বেরিয়ে দেখলাম জগাকু দাঁড়িয়ে আছে, তাই উল্টো দিক দিয়ে আসতে হলো। তুমি তো আমার বাবাকে চেনো, যদি আমার বাবা জেনে যায় তাহলে যতটুকু দেখা হচ্ছে ততটুকুও হবে না। আমার না আমার আর ভালো লাগছে না, এরকম ভাবে প্রেম করা যায় বলো? ইচ্ছা করছে না তোমার বাবার সামনে গিয়ে বলি আমি আপনার মেয়েকে ভালোবাসি, একদম আমাদেরকে ডিস্টার্ব করবেন না। কি হলো, হট করে সাউন্ড অফ হয়ে গেল কেন? কি দেখছো ওইভাবে? না তোমাকে না আজ দারুণ লাগছে, বিশেষ করে তোমার ওই লিপস্টিকটা পুরো জেলির মতো। আর আমি কিন্তু জেলি খেতে খুব ভালোবাসি। একদম না, আমিও কিলচট দিতে খুব ভালোবাসি। মা, ওমা এতবার ফোন করছিলে কেন বলো, কি হয়েছে? কোথায় থাকিস তুই? ফোন করলে ফোনটা ধরিস না। আরে আমি কাজে ছিলাম, বুঝতে পারিনি, আর এখন তো এসেছি বলো না। আর কাজে থাকলে আমি ফোন ধরতে পারি না, বলো কি হয়েছে বলো। ও বলছিলাম ঘরে একটু চাল নেই, ভাত বসাতে পাচ্ছি না, আর মুদির দোকানদার বলে দিয়েছে যে কিছু টাকা না দিলে আর কোনো জিনিস পাওয়া যাবে না। দেবে না বলেছে? এত তেল বেড়েছে ওর? দাঁড়াও, ওর তেল আমি বার করছি। এই এই শোন, কোথায় যাচ্ছিস? আরে শোন না,
কি উঠে যাচ্ছিস যে? সব ভাত শেষ করে তবে উঠবি। ভালো লাগছে না আর খেতে, পেট ভরে গেছে। এতটা কেউ খেতে পারে নাকি? এবার কিন্তু আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে ডলি। এত রাতে মা মেয়েতে কি নিয়ে ঝগড়া করছো? হ্যাঁ এই দেখো তোমার মেয়ে কতটা ভাত নষ্ট করেছে। এতগুলো খাবার নষ্ট করতে গায়ে লাগে না? তো না খেলে না খাবে, খিদে না পেলে কি করবেটা কি? এই সামান্য ব্যাপার নিয়ে এই তুলকালাম বাঁধিও না তো। এমনিতেই আজকে খুব ক্লান্ত। এই তোর খেতে হবে না, তুই যা তোমার যা। কিরে ভাই ডাকলি কেন, কোনো সমস্যা? ভাই ছ মাস যাক টাকা দে তো, পরে মাসে নিয়ে নিস। ভাই আমার বাবার কোনো টাকার খনি নেই যে তুই যখন টাকা বলবি তখন দিয়ে দেবো। আর এমনিতেই আমি তোর কাছে অনেকগুলো টাকা পাই। ভাই তুই সত্যি করে বলতো এতগুলো টাকা তোর কী কাজে লাগে? আরে বিকেলবেলা একটু ওই ওকে নিয়ে মন্দির তলার মেলায় যাবো বুঝলি, আর গার্লফ্রেন্ড থাকলে তো একটু টাকা পয়সা লাগে, তুই তো জানিস। ভাই আমি তোকে কিন্তু এখনও সাবধান করছি, তুই যতটা পারিস তাড়াতাড়ি ব্যাপারটা থেকে বেরিয়ে যা। ভবেশ মজুমদার লোকটা যদি একবার জানতে পারে তাহলে কিন্তু তোকে না ঘরকা না ঘাটকা করে ছাড়ে। ভাই তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর, তুই ঠান্ডা মাথায় ভাব। তুই দিবি না তো? শট 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 শট। সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে। দেখি ফটো দেখা তো। ওকে কাল বাড়িতে নিয়ে আয়, আমি কথা বলবো ওর সাথে। দেখো রনি, তোমার সাথে কথা বলে আমার ভালোই লেগেছে, কিন্তু তুমি ওর বাবাকে তো চেনোই, ও তোমার কাজকর্ম নিয়ে আপত্তি জানাবেই। ফুড ডেলিভারি করে তুমি কত টাকা রোজগার করো আর জানোই তো, ডলি আমাদের একমাত্র মেয়ে, খুব আদরে মানুষ। কাকিমা আমি এই কাজটা শিখছি তার কারণ আমি নিজে একটা ফুড ডেলিভারি বিজনেস খুলবো তাই। আমাকে তুমি কাকিমা বলো না, এই কাকিমা মাসিমা শুনতে যেন কেমন বুড়ো বুড়ো লাগে। আমাকে কি সত্যি অতটা বুড়ো লাগে? সত্যি বলবো, আপনি আর ডলি যদি বেরোন না আপনাদের দুজনকে পুরো বোন লাগবে। বাহ তুমি তো বেশ গুছিয়ে কথা বলতে জানো,
এখন থেকে তোমরা এই বাড়িতেই দেখা করবে। যখন ওর বাবা থাকবে না তখন আসবে। ও মাই, ইউ আর সো সুইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখেছ আমার মা কত ভালো? মা সত্যি আমার বন্ধুর মতন। তোর মা পারমিশন দিয়েছে বলে বেশি বাড়াবাড়ি করো না। কী করবো বলো, তোমাকে না ছাড়তে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এইভাবেই জড়িয়ে ধরে থাকি। বদমাস। বসো। জলিন না হয় বয়স কম, কিন্তু দেখছি তোমার বয়সটাই বেড়েছে, বুদ্ধি একদম পাকে। এইভাবে কেউ দরজা খুলে প্রেম করে? না মানে আর কি। মানে মানে কি, চায় কচামুচ চিনি দেব? দুই। হ্যালো, হ্যালো ভাই, বলছি ভাই হেভি কেস খেয়ে গেছি, বাবা সব ধরে ফেলেছে, তুই যে করে হোক আজকের মধ্যে আমার টাকাগুলো ফেরত দে ভাই, বাড়িতে বিশাল বাবাল হচ্ছে, বোঝার চেষ্টা কর। এতগুলো টাকা আমি এখন কোথায় দেখে দেবো? আর হুট করে বললে কি এতগুলো টাকা দেওয়া সম্ভব নাকি? এই তুই আমাকে ডিস্টার্ব করিস না, তো আমি একটা কাজে আছি, রাখ, তুই একটা কিছু ম্যানেজ করে নে। শালা, তোমার নিজের দরকারের সময় মন্টুর কথা মনে পড়ে, এখন আমার দরকারে তুমি কাজ দেখাচ্ছ? ঠিক আছে, এরপরে তোর তো টাকার দরকার পড়বে, আসিস আমার কাছে, তাহলে সব হিসেব বুঝে নেব। হ্যাঁ হ্যাঁ, যা যা বাড়ি করে নে, যা রাখ। হ্যালো হ্যালো হ্যালো, সালা কেটে দিল, সালা ওর সব বুঝে নেবো হিসেব। কী ব্যাপার, কিছু সমস্যা? আরে ওই যে আমার একটা বন্ধু আছে না মন্টু, ওর কিছু টাকা দরকার, তাই ভার চাইছে। ও যাকে বাদ দাও তো, তুমি ওসবে মাথা ঘুরি না। তোমার না ওই বন্ধুটাকে আমার একদম ভালো লাগে না। কে, মন্টু? কেন, ও কি করেছে তোমার সাথে? না এমন কিছু না, কিন্তু ও যেভাবে তাকায় আমার ভালো লাগে না। আরে তুমি ভুল ভাবছো ওকে, ও ওরকম ধরনের ছেলেই না। যাকে তুমি ওসব বাদ দাও তো, তুমি এসো আমার কাছে এসো। এই তুমি কি বাড়িতে কোনো সেন্ট মাখো নাকি? কেমন যেন জুঁই ফুলের মতো গন্ধ বেরোচ্ছে, দেখি এখানে। হ্যাঁ, আ কি সুন্দর গন্ধ। ডলি নেই বাড়িতে? এই ঘরে শুধু তুমি আর আমি। আচ্ছা বলো তো, আমায় কি শুধু ভালো লাগে নাকি অনেক? আপনি কি করছেন, এটা অন্যায়। আমি তোমার টাকা দেব, অনেক টাকা। কিন্তু কোনো কথা নেই, শুধু কাজ।
মা আমি বের হচ্ছি, ফিরতে দেরি হবে। এই রানি, এই দাঁড়া 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 শোন। আবার কি হলো, পেছনে ডাকো কেন বলো তো তুমি? আরে তুই এত টাকা পয়সা পাচ্ছিস কোথা থেকে বলতো? রোজ নতুন নতুন ড্রেস, হাতে দামি ঘড়ি, মোবাইল, এমনকি দোকানে সব টাকা সুদ, কি ব্যাপার বলতো তোর? এদিকে কাজেও তো ঠিকঠাকভাবে যাচ্ছিস না, কি হলো উত্তর দিচ্ছিস না যে? সেটা জেনে তোমার কি হবে বলতো? হ্যাঁ এখন তো টাকা পয়সার কোনো সমস্যা নেই। এই রনে, রনে, এই রনি এদিকে শোন। হ্যাঁ আসছি, দাঁড়া। ব্যাস হয়ে গেল, যেই ডাক পড়লো। কি যে কই না ছেলেটাকে নিয়ে। হ্যাঁ বল কি হয়েছে? কিরে তুই আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস কেন? ফোন করলেও ধরছিস না, দেখাও করছিস না, কি ব্যাপারটা কি তোর? পালিয়ে বেড়াতে যাব কেন? কাজে ছিলাম তাই আসতে পারিনি। কাজ? তুই কি কাজ করিস না আমার খুব ভালো করে জানা আছে। সারাদিন তো এই ভবেশদার বাড়ি থেকে পড়ে থাকিস। তুই কি করিস, কোথায় যাস, তুই কি ভেবেছিস আমার কোনো কিছু জানা নেই? সব জানি। আর যদি গিয়েও থাকি তাতে তোর কি? হ্যাঁ আমার কি? তোর জীবন তুই যেভাবে ইচ্ছা কাটা, কিন্তু আমার টাকাটা তুই কবে দিবি বল? তোর টাকা নিয়ে কি আমি পালিয়ে যাচ্ছি নাকি? এত লাফালাফি করছিস কেন? বললাম তো পরের মাসে দিয়ে দেবো। তুই তো সেই মহাভারতের যুগ থেকে একই কথা বলে আসছিস, হাতে নতুন মোবাইল, পায়ে নতুন জুতো, এসবের বেলা টাকা থাকে, আর আমার টাকা দিতে গেলে তোমার কি গায়ে জ্বালা ধরে? ওই মেয়ের পিছনে তো টাকা ওড়াও। আমি জানি না আজকে রাতের মধ্যে তুই আমার টাকা ফেরত দিবি। তুই কিন্তু ওকে অনেকক্ষণ ধরে নোংরা নোংরা কথা বলে যাচ্ছিস। তুই তুই ওকে কী নজরে দেখিস সেটা কি আমি জানি না ভেবেছিস? কী চোখে দেখবো ওর মধ্যে দেখার কী আছে? হ্যাঁ শালা বাজে মেয়ে, এখনও বড় হয়নি, ওইটুখানি মেয়ে এখন থেকে জোয়ান ছেলে খাওয়া শিখে গেছে। এ দেখ আমার মুখ খোলাস না, ভালোই ভালোই আমার টাকাটা কবে দিবি তুই বল। দেবো না, যা যা করার আছে করে নিবি, যা। তুই দিবি না, তুই দিবি না, আমার কলার ধরলি। এই রানে, আজ রাতের মধ্যে তুই যদি আমার টাকা না ফেরত দিস তাহলে কিন্তু তোকে শালা জানে মেরে দেবো। এই ঘটনাটা ছিল লাশ উদ্ধারের আগের দিনের দুপুরের ঘটনা। সেদিন মন্টু যেমন রনিকে খুন করবার কথা বলেছিল, তেমনি আরেক জায়গায় চলছিল আরেকটি হত্যাকাণ্ডের পরিকল্পনা। শুধুমাত্র কিছু টাকার জন্যে, শুধুমাত্র টাকার জন্যে দুই ঘনিষ্ঠ বন্ধুর একজনের জীবন শেষ হতে চলেছিল, নাকি ওই গ্রামেরই অন্য কারোর জীবনে নেমে এসেছিল খাড়ার ঘা? দেখে যা মনে হচ্ছে খুব বেশিক্ষণ হয়নি মার্ডারটা হয়েছে। Yes ma'am. তুমি ভিকটিম আর ওর আশপাশটা দেখো, কোনো ক্লু পাও কিনা, আর হ্যাঁ বডিটা যত তাড়াতাড়ি পারো পোস্টমর্টেমে পাঠানোর ব্যবস্থা করো। ওকে ম্যাম। দেহটি যখন উদ্ধার হয় তখন তার পরিচয় পুলিশের কাছে অজানা ছিল, তবে খুব সহজেই মৃতের পরিচয় পাওয়া যায়। কিন্তু এই খুনের কারণ অনুসন্ধান করতে গেলে তখন একটা বিচিত্র মানসিকতার কদর্য রূপ উন্মোচিত হয়। ম্যাডাম মনে হচ্ছে এই বাড়িটাই, কেউ আছেন? কি হয়েছে আপনারা? বলছি রনি ঘোষের বাড়ি কি এটাই? হ্যাঁ, কিন্তু আমার ছেলে কি করেছে? আজ সকালে গ্রামের বাইরে একটা জায়গা থেকে আপনার ছেলের বডিটা আমরা উদ্ধার করেছি। কেউ ভারী কিছু দিয়ে ওর মাথায় মেরে ওকে মার্ডার করেছে। ডেড বডির পকেট থেকে আমরা একটা ড্রাইভিং লাইসেন্স পেয়েছি, সেটার মধ্যে যে ছবিটা আছে সেটা দিয়ে বোঝা যাচ্ছে যে ওটা রনিরই বডি। আচ্ছা একবার দেখুন তো, এই এই পোশাকগুলো কি চিনতে পাচ্ছেন আপনার ছেলের কি? হ্যাঁ এই জামাটাই তো রনির, ও তো এটা পরেই কালকে বেরিয়েছিল। কে মেরেছে আমার ছেলেকে? ও বলেছিল বলেছিল যে রাতে ফিরতে দেরি হবে জানি, আর আর রাতে আর বাড়ি আসেনি। আমি আমি অনেকবার ফোন করেছি, ফোন করতে করতে আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু ফোনটা ফোনটা বন্ধ ছিল। কে মেরেছে আমার ছেলেকে? তুই কোথায় গেলি বাবা, তুই কোথায় গেলি? আপনার ছেলেকে যেই খুন করে থাকুক সেটা আমরা ডেফিনেটলি খুঁজে বার করব, বাট তার জন্য আমাদের আপনার সাহায্য প্রয়োজন। আপনার কি মনে হয় কে খুন করতে পারে আপনার ছেলেকে? আমি আমি কিচ্ছু জানি না, আমার মাথায় আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আচ্ছা গত কিছুদিন ধরে ওর মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন? আই মিন খুব চিন্তা করতো বা অস্বাভাবিক কিছু আচরণ করতো? আজকাল ওর হাতে অনেক
টাকা এসেছিল জানেন, নতুন নতুন জামা কাপড়, দামি ঘড়ি, মোবাইল এসব কিনছিল, এমনকি দোকানের মুদি দোকানের সমস্ত সমস্ত টাকা শোধ করে দিয়েছিল। তখনই আমার খুব ভয় লাগতো, ও নিশ্চয়ই কোনো কুসঙ্গে পড়েছিল। আপনার ছেলে কাদের সঙ্গে মেলামেশা করতো আপনি জানেন না কিছু? মন্টুকে ছাড়া আমি তো আর কাউকে চিনি না। তবে কালো বেরোবার সময় মন্টু এসেছিল, ওর সঙ্গে খুব ঝগড়া, এমনকি মারপিট। মন্টু জানেন, মন্টুই ওকে মেরেছে। আমি আমি নিজের কানে শুনেছি, নিজের কানে শুনেছি যে ওকে মারবে বলেছে। এই মন্টুকে কি নিয়ে ঝামেলা হচ্ছিল কালোদের মধ্যে? মন্টু ওর ছেলেবেলার বন্ধু, সেই প্রাইমারি থেকে ওরা একসঙ্গে পড়তো। কালকে হঠাৎ করে না মন্টু এসে এমন হম্বিতম্বি করলো, আর আমি তো ঘরের ভেতরে ছিলাম, সেরকম কিছু শুনতে পাইনি জানেন। তবে টাকা পয়সা নিয়ে একটা ঝামেলা হচ্ছিল, ভাবলাম রাতে ছেলে আসলে আমি ওকে জিজ্ঞাসা করব। কিন্তু মন্টুর কোনো ফোন নাম্বার বা ঠিকানা কিছু জানেন আপনি? না, ওর কোনো ফোন নাম্বার জানি না। তবে ওর বাড়ি ওই পশ্চিম পাড়ায়, আর আর মোড়ের মাথায় ওদের একটা দোকান আছে। ওকে রুদ্র, কাল দুপুরে তোর সাথে রনির দেখা হয়েছিল, কেন দেখা করেছিলি? সেরকম কিছু না ম্যাডাম, রনি কদিন ধরে খুব কাজে ব্যস্ত থাকায় তাই জন্য ওর সাথে এমনি বাড়িতে নর্মালি দেখা করতে গেছিলাম। কালকে ও খুব তাড়াহুড়োর মধ্যে ছিল তাই শুধু হাই হ্যালো করেই চলেছে। মারপিট করে থ্রেড দিয়ে হাই হ্যালো? থানায় লক আপে ঢুকিয়ে এমন হাই হ্যালো করবো না সারা জীবন মনে রাখবি, সত্যি কথা বল। না ম্যাডাম, আমি স্বীকার করছি যে ওর সাথে কালকে আমার একটা ঝামেলা হয়েছিল, কিন্তু আমি শুধু রেগে গিয়ে ওকে থ্রেড দিয়েছিলাম। বন্ধুদের মধ্যে তো এরকম হামেশাই হয়ে থাকে বলুন। বন্ধুদের মধ্যে যাই হোক না কেন, খুন করার কথা কে বলে রে? সত্যি করে বল, তোদের মধ্যে কি নিয়ে ঝামেলা হচ্ছিল? আমার মাথা ঠিক ছিল না ম্যাডাম, ও কদিন আগে আমার কাছ দিয়ে কতগুলো টাকা ধার নিয়েছিল, এই 100-200 করতে করতে প্রায় 6,000 টাকা, আর আমি টাকাগুলো আমার বাবার ক্যাশবাক্স থেকে দিয়েছিলাম। কিন্তু কীভাবে জানি না আমার বাবা হট করে একদিন জানতে পেরে যায় আর আমার উপর চাপ দেয় যে টাকাগুলো যাতে আমি ফেরত দিই, তাই জন্য আমি ওকে বলছিলাম যে আমার টাকাগুলো ফেরত দিই। কিন্তু ম্যাডাম, আমি ওর কাছে যখনই টাকা চাইতাম তখনই ও আমাকে বলতো যে এখন দিতে পারবো না, ফোন করলে ফোনও ধরতো না, তাই জন্যই আমার মাথা গরম হয়ে গেছিলো ম্যাডাম। তাই সামান্য কটা টাকার জন্য তুই ওকে খুন করে দিলি? খুন? রনি খুন হয়েছে? ম্যাম, ও যে খুন হয়েছে আমি এটা জানি না। তাই এবার বল, তুই কাল রাতে কোথায় ছিলি? আমি বাড়িতেই ছিলাম ম্যাডাম। ম্যাডাম বিশ্বাস করুন, আমি ওকে খুন করিনি, ও আমার বন্ধু, আমি ওকে খুন করতে পারি না ম্যাডাম। সত্যি না মিথ্যা সেটা আমরা খুঁজে নেব, তুই যাওয়ার আগে রনির নাম্বারটা অফিসে দিয়ে যাবি। আমি গরিব মানুষ বলে আমার পিছনে পড়ে আছেন ম্যাডাম? আমি বুঝতে পেরেছি আপনার ওই ভবেশ মজুমদারকে বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু আমার মনে হচ্ছে এই খুনের পেছনে ওনারই কোনো হাত আছে। কে ভবেশ? প্রমোটার ভবেশ মজুমদার? হ্যাঁ, কিছুদিন ধরে আমার বন্ধু রনি ওর একটা সম্পর্কে জড়িয়ে পড়েছিল, আর সেটা ছিল ভবেশ মজুমদারের মেয়ে ডলি। প্রথম প্রথম ওরা লুকিয়ে চুরিয়ে দেখা করতো, কিন্তু যেদিন ডলির মা সম্পর্কটা জেনে যায় তখন থেকে ওরা ভবেশ মজুমদারের বাড়িতেই দেখা করতো। তুই খবরটা ঠিক দিচ্ছিস? স্যার মিথ্যে বলে আমার কী লাভ? আমি রনিকে অনেকবার সাবধান করেছি যে ভবেশ মজুমদার খুব ভয়ঙ্কর লোক, কিন্তু ও আমার কোনো কথা কানে তোলেনি স্যার। ঠিক আছে তুই এখন যা, বাট পুলিশকে না জানিয়ে কিন্তু এলাকার বাইরে বেরোবি না। ম্যাডাম, এই ভবেশ মজুমদার যা টেটিয়া লোক, তাদের করে পোক্ত প্রমাণ ছাড়া তো ঘরে ঢুকতেই দেবে না, মেয়ের সাথে কথা বলা তো অসম্ভব। অন্য রাস্তা দেখতে হবে।
ডলি, আমি ইন্সপেক্টর শম্পা সেন। সরি তোমাকে এইভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে বাধ্য করার জন্য। আসলে তোমার বাবা না কিছুতেই তোমাকে আমাদের সঙ্গে কথা বলতে দিতে চাইছেন না, তাই বাধ্য হয়ে। এই ছেলেটির নাম রনি, চেনো একে? আমি একে চিনি না, কোনোদিন দেখিনি। আমি যতদূর খবর পেয়েছি তুমি তো রনিকে ভালোবাসো। এই রাস্তা দিয়ে টিউশন পড়ে ফেরার পথে আমার মতোই রনি তোমার জন্য দাঁড়িয়ে থাকত। ওই দূরের দোকানগুলো, এখানে রাস্তায় নিয়মিত যাতায়াত করে এমন অনেক মানুষ তোমাদেরকে অনেকবার একসাথে দেখেছে। আর তুমি এখন ওকে চিনতেই চাইছো না? আমি বলছি তো ম্যাডাম, আমি চিনি না, আমাকে যেতে দিন না, বিরক্ত করছেন কেন? তার মানে তোমার ভালোবাসাটা একটা নাটক ছিল। তুমি যদি সত্যি ওকে ভালো না বাসতে তাহলে তোমার চোখে জল কেন ডলি? তোমার ভালোবাসার মানুষটা যেরকম ভয়ঙ্করভাবে মার্ডার হয়ে গেছে, তুমি চাও না তার খুনি ধরা পড়ুক? চুপ করে না থেকে সত্যি কথা বলো ডলি, তুমি সত্যিই ভালোবাসতে ওকে? হ্যাঁ, আমি ওকে ভালোবাসতাম। তোমাদের সম্পর্কটা তোমাদের বাড়িতে জানতো? বাবার ভয়ে বাইরে বেশি দেখা করতে পারতাম না, তাই ফোনেই কথা বলতাম। একদিন রাত্রিবেলা মা আমাদের কথা শুনে নেয়। তারপর উনি নিশ্চয়ই তোমার বাবাকে সব জানিয়ে দেন? আমারও তাই মনে হয়েছিল, তাই মায়ের পরামর্শ নিয়ে আমরা দুজন বাড়িতেই দেখা করতাম যখন বাবা থাকতো না। তার মানে মা তোমার সম্পর্কটা মেনে নিয়েছিল? কিন্তু মায়ের উদ্দেশ্য অন্য ছিল, ওকে ব্ল্যাকমেল করে ওর সাথে সম্পর্ক তৈরি করেছিল। কি মানে রনির সঙ্গে তোমার মা? হ্যাঁ, প্রথমে আমি কিছুই জানতাম না, কিন্তু একদিন ওদেরকে একসাথে দেখে ফেলি। ম্যাম আপনি এখন যান, জগাকু এক্ষুনি আমাকে নিতে আসছে, আমি আসি। হ্যালো ম্যাম, রনির মোবাইলের কল লিস্ট পেয়ে গেছি ম্যাম, আর একটা ইন্টারেস্টিং লিড পাওয়া গেছে ম্যাডাম। ভবেশ মজুমদারের স্ত্রী নীলার ব্যাপারে তো? হ্যাঁ ম্যাম, আপনি জানতেন? জানতাম না, এই একটু আগেই জেনেছি। আমার কি মনে হচ্ছে জানো, ওই মন্টুর কথাটাই ঠিক, রনির খুনের চাবি লুকোনো আছে ওই ভবেশ মজুমদারের পরিবারে। তবে পোক্ত প্রমাণ ছাড়া তো ওই বাড়িতে ঢোকাও যাবে না, নীলাকে আরও একটু জেরা করা দরকার বুঝলে। একমাত্র উপায় ওই ভবেশ মজুমদার যখন বাড়ি থাকবে না। যে জন্য আমরা এসেছিলাম, একটা কেসের ব্যাপারে আপনাকে কিছু প্রশ্ন করার ছিল। কি কেস? কিসের কেস? আমি কোনো কেস টেস জানি না, আমার হাজবেন্ড এখন বাড়িতে নেই, পরে আসবেন। জানি তো আপনার হাজবেন্ড এখন বাড়ি নেই বলেই তো আমরা ঠিক এই সময়ই এলাম। রনিও ঠিক এই সময়ই আসতো, তাই না? রনি? কে রনি? আমি কোনো রনিকে চেনেন না, তাই তো? বাট আপনি যদি রনিকে নাই চেনেন তাহলে রনির সাথে আপনার এত কথা হতো কী করে? এই দেখুন, রনির কল লিস্টে আপনার নাম্বারটা জলজল করছে। সত্যি করে বলুন, কী নিয়ে আপনার সাথে রনির কথা হতো? আসলে আপনারও রনির সঙ্গে একটা সম্পর্ক ছিল কি, তাই তো? হ্যাঁ, রনির সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছিল, কিন্তু সেটা ডলির মতো নয়। সেই সম্পর্কটা ছিল পুরোপুরি চাওয়া পাওয়া। আমি ওকে অনেক টাকা দিতাম, অনেক টাকা, তার বদলে ও আমাকে অনেক সুখ দিত। কিন্তু সেই সুখ তো আপনার বেশি দিন সইল না, কি বলেন? ডলি যখন বাড়িতে না থাকতো তখন আমি রনিকে বাড়িতে ডাকতাম, আর একদিন ডলি টিউশনে যাওয়ার পর ওর স্যার হঠাৎ ক্যান্সেল করে পড়াটা। সেই সময় ডলি ঘরে এসে
রনি সত্যিই ডলিকে ভালোবাসত, তাই ও ডলিকে ছেড়ে সেদিন যেতে চাইনি। আমি জানতাম মেয়েকে কিভাবে সামলাতে হয়। ডলি, ডলি একবার শোন, তোর সাথে একটা কথা আছে আমার। তোমার সাথে কোনো কথা নেই আমার। তাহলে তোর আর রনির কথাটা বাবাকে জানিয়ে দিই। আমি বলে দেবো তুমি কি করছিলে। বাবা তোর কথা বিশ্বাস করবে নাকি আমার কথা? আমি ডলিকে ভয় দেখিয়ে মুখ বন্ধ করে দিই। ওদিকে রনিও টাকার জন্য বেরোতে পারে না। সব ঠিকঠাক চলছিল, কি করে জানি না আমার হাজবেন্ড সব কিছু টের পেয়ে যায়। ওদিকে জগাওকে সব খবর দিয়ে দেয়। তারপর রনি একদিন ঘরে আসা বন্ধ করে দেয়। তারপর আমি কিছু জানি না। ওকে, আপাতত এতেই হবে, তবে আমরা আবার আসবো। রুদ্র, ম্যাডাম আমরা নতুন অফিসে কবে শিফট করছি? হ্যাঁ, এই তো কাজকর্ম তো প্রায় শেষ দিকেই, শিফটিংও শুরু হয়ে গেছে। এ দেখো না, আমার ডেস্কটপ নিয়ে চলে গেছে, বাধ্য হয়ে ল্যাপটপ নিয়ে বসে আছি। আচ্ছা, কি ব্যাপারটা কি বলুন তো আপনাদের? আগে আপনারা জগাকে তুলে আনলেন, তারপরে একটু আগে আমার স্ত্রীকে, কি ব্যাপারটা কি আপনাদের? ছেড়ে দিন না ওদের এক্ষুনি। ওদের তো এখন ছাড়া যাবে না ভবেশবাবু, আপনাকেও তুলতাম। শুধু একটু পোক্ত প্রমাণের দরকার ছিল, যেটা আমরা আপনার বাড়ি সার্চ করে পেয়েছি। মানে কি পেয়েছেন আপনারা? তার আগে আপনি বলুন তো, রনির মোবাইলের লাস্ট লোকেশন মার্ডারের আগে আপনার বাড়িতে দেখাচ্ছে কেন? দেখুন, লুকোনোর তো কিছু নেই। ওকে আমি ডেকেছিলাম আমার বাড়িতে রাত্রিবেলা কথা বলার জন্য, কথা হয়ে গেছে, ও চলে যায়। তারপরে কি হয়েছে আমি কি করে বলবো? অদ্ভুত ব্যাপার, আপনার বাড়িতে এসেই ওর ফোনটা বন্ধ হতে হলো। হতেই পারে যে ওর মোবাইলের ব্যাটারি বন্ধ হয়ে গিয়েছে। তাতে কি প্রমাণ হয় বলুন তো? হবে যাবো, যেদিন রনি মারা যায় সেদিন এটা পড়েছিল। আর এইটা কি বলতে পারেন? এটা আপনার বাথরুমের ময়লা ফেলার বালতি থেকে উদ্ধার হয়েছে। আচ্ছা, এটা এরকম এই লালটা কি লেগে আছে বলতে পারবেন কি? হ্যাঁ, ওই কদিন আগে আমার স্ত্রী একটা আলতার শিশি ভেঙে ফেলেছিল, এই কাপড়টা দিয়ে হয়তো সেটাই পরিষ্কার করেছিল, তারপরে আমি ঠিক বলতে পারবো। আপনার কথার সাথে কিন্তু আপনার স্ত্রীর কথার কোনো মিল পাওয়া যাচ্ছে না। উনি তো বললেন যে ওটা লাল ওষুধের শিশি ভেঙে হয়েছে। অবশ্য তাতে আমাদের কোনো অসুবিধা হবে না, কেননা আপনি কিছু স্বীকার না করলেও আপনার স্ত্রী কিন্তু সব স্বীকার করে নিয়েছে। একদিন রনির সঙ্গে রনির সম্পর্কটা ও জানতে পেরে যায়। তারপর যোগা একদিন রনিকে আমাদের ঘরে ঢুকতে দেখে না, তারপর ও একদিন রনিকে ডেকে পাঠায়। এই ভবেশ মজুমদার স্পষ্ট কথা স্পষ্টভাবে এবং স্পষ্ট ভাষায় সেটা বলতে পছন্দ করে। আমার মেয়ের সাথে তোমার যা সম্পর্ক হয়েছে সেটা ভালো হবে যত তাড়াতাড়ি তুমি ভুলে যাও। যত তাড়াতাড়ি ভুলে যাবে ততই তোমার মঙ্গল। আর যদি সেটা না হয় তাহলে তো তুমি আমাকে চেনো। মানে আর আমি কি ওকে একা ভালোবাসি নাকি? ও তো আমাকে ভালোবাসে, আপনি জিজ্ঞাসা করে দেখুন। বাবা ঠিকই বলেছে, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে জীবনে ভালোবাসিনি। তুমি চলে যাও এখান থেকে, আমি তোমাকে দেখতে চাই না। চলে যাও, তুমি চলে যাও। ডলি আমার কথা শোন। আমার মাথা গরম করিও না রনি, একদম না। ভালোই ভালোই তুমি যদি নিজে থেকে এ বাড়ি থেকে বেরিয়ে যাও তাহলে ঠিক আছে, তা না হলে লাঠি মেরে তোমাকে এখান থেকে কি করে বের করে দিতে হয় ভবেশ মজুমদার খুব ভালো জানে, খুব ভালো জানে। তুমি ওর সাথে এত কথা কেন বলছো? বার করে দাও ওকে এখান থেকে। না না না, যাবো না আমি।
আর যদি যেতেই হয় তাহলে সবটা ফাঁস করে দিয়ে তবে বেরোবো এখান থেকে। এই কি ফাঁস করবি রে, কি ফাঁস করবি? তোদের কোনো ঘটনা জানতে আমার বাকি আছে নাকি? তুই আমার একমাত্র মেয়েকে নিয়ে খেলবি আর আমি বাবা হয়ে সেটা বসে বসে দেখব? তোর মতো ছেলেকে আমি চিনি না ভেবেছিস তাই না? খেলার কথা বলছেন না? হ্যাঁ বলছি। খেলেছে তো এই এই ডাইনিটা আমার জীবনটা নিয়ে। ও শরীরে কোথায় কি আছে না সব ইঞ্চি ইঞ্চি আমার জানা আছে। কি করে জানেন? কারণ আপনার বউ বউয়ের শরীরের খিদে মেটাবার জন্য আমাকে প্রতিনিয়ত ব্যবহার করে গেছে। কি হলো বলতে পারবে? চুপ করে কেন, বলো সত্যি কথাটা। চুপ কেন, বলো, উত্তরটা দাও। চল চল বেরো, অনেকক্ষণ ধরে তুই আমার মাথাটা গরম করে চলছিস। আমি তারপরে ওই রাতেই জগাকে খবর দিয়ে লাশটাকে সরাবার ব্যবস্থা করি। জগা আমাকে জানায় যে কাজ হয়ে গেছে, কিন্তু সেদিনের পর থেকে আমার স্ত্রী এইসব রক্ত দেখে কীরকম একটা পাগলের মতো আচরণ করছে। ছেলেটা মরে গেল, অনেক রক্ত। রনিকে হত্যার অপরাধে ভবেশ, নীলা এবং জগার বিরুদ্ধে পুলিশ কেস ফাইল করে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই যে মানুষের স্বাভাবিক ইচ্ছে, মানুষের এই যে স্বাভাবিক চাহিদা, এগুলোর প্রতি দুর্বলতা থাকতেই পারে, কিন্তু যে কোনো মূল্যে সেটাকে অধিকার করবার যে চেষ্টা, অধিকার করবার যে ইচ্ছে, এটা কি যুক্তিযুক্ত? সুতরাং জোর করে কিছু পাওয়ার চেষ্টা কিন্তু লাভের চেয়ে ক্ষতি বেশি করে, তাই না সুপ্রিয় দর্শক? ভাবুন, ভাবতে থাকুন, আসবো এরকমই আরও বহু ঘটনা নিয়ে আপনাদের সামনে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন, আর চোখ রাখুন আমাদের হ্যাশট্যাগ ক্রাইমের পর।